বিশ্ব রাহিম আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু চিকেন কাবাব তৈরি করে দেখাবো এই চিকেন কাবাবগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার আর তৈরি করার যে নিয়মটা তৈরি করার নিয়মটা কিন্তু খুবই সহজ তাহলে চলুন দেখা যাক আমি সহজ নিয়মে চিকেন শিক কাবাবগুলোকে কীভাবে তৈরি করি চিকেন শিক কাবাব তৈরি করার জন্য আমি এখানে ছাড়া আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়ে নিচ্ছি আর চিকেনের পিসগুলোকে খুব বেশি বড়ো কিংবা খুব বেশি ছোটো করে নিই মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এরপরে এর মধ্যে দিয়ে দেব গর গোটা গরম মশলার গুঁড়া তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রায়েড চিকেন মশলার গুঁড়া ফ্রায়েড চিকেন মশলাটা আপনার যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন এটা প্যাকেটটার দাম খুব বেশি না তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওয়েস্টার সস এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস গ্রিন চিলি সসটাকে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখায় নিয়ে নেবো এমনভাবে মাখাবো যেন মশলা চিকেন একসাথে খুব ভালোভাবে মিশে যায় এভাবে আমরা হাতের সাহায্যে একসাথে মাখায় নিয়ে নেব। সমস্ত জিনিসগুলোকে দেখেন একসাথে খুব ভালোভাবে মাখায় নিয়ে নিলাম তা এখন আমরা এই চিকেনটাকে ম্যারিনেট করে দুই ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেব যেন আমাদের চিকেনের ভিতরে খুব ভালোভাবে মশলা সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে চিকেনের ভিতর পর্যন্ত চলে যায় এই জন্য আমরা কিন্তু দুই ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব তারপরে আমি চিকেন শিক কাবাব তৈরি করার জন্য আমার কিছু একটা কাঠি লাগবে এই জন্য আমি এখানে কয়েকটা কাঠি নিয়ে নিলাম আর কাঠিগুলো যেহেতু আমাদের বাঁশের এই কাঠিগুলাকে আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে ভিজায় রেখে দিলাম আমি এখানে বিশ মিনিটের মতো ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে কাঠিগুলোকে ভিজায় রেখে দিসলাম এখন আমরা শিক কাবাবের শিকটা তৈরি করব এই জন্য ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে ভিজায় রাখা কাঠিরটাকে নিয়ে নিলাম কাঠিটাকে নেওয়ার পরে তারপরে আমরা মাংসটা চিকেনটা যে আসে ম্যারিনেট করা চিকেনটা যে আছে চিকেনটাকে এইভাবে আমরা কিন্তু ও কাঠির ভিতরে ঢুকায় ঢুকায় দিয়ে দেব কাঠির মধ্যে চিকেনটাকে আমি কিভাবে দিচ্ছি একটুখানি একটুখানি ভিডিওটা খেয়াল করে দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন কারণ এটা মুখে বলে বোঝানো যাবে না এটা আপনাদেরকে ভিডিওটা একটুখানি খেয়াল করে দেখলেই আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন যাই হোক আর কি কথা বলতে বলতে দেখেন আমার একটা একটা কাঠির মধ্যে চিকেনগুলোকে আমি চিকেনের পিসটা ঢুকাই নিয়ে নিলাম তারপরে দেখেন আমি এই কাঠির মধ্যে যেভাবে চিকেনের পিসগুলো দিলাম বাকি যে কাঠিগুলো ছিল ঠিক সেম টু সেমভাবেই কিন্তু আমি চিকেনের পিসগুলোকে কাঠির মধ্যে ভরায় নিয়ে নিলাম এখন আমরা চিকেনটাকে ফ্রাই করব এই জন্য চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি সবিন তেল দিয়ে দিচ্ছি সবিন তেল এখানে খুব বেশি দিব না এখানে এক থেকে দেড় চামচের মতো সবিন তেল দিব কারণ চিকেন শিক কাবাব করতে বেশি তেল লাগে না খুব কম তেলেই কিন্তু আমাদের শিক্ষা চিকেন কাবাবগুলো তৈরি হয়ে যায় যাই হোক আর কি চিকেন কাবাব তেলটা যখন আমার হালকা একটু গরম হয়ে আসবে খুব বেশি না তারপরে আমরা হালকা একটু গরম হয়ে আসবে তখনই আমরা কিন্তু এর মধ্যে চিকেন কাবাবগুলোকে দিয়ে দেবো চিকেন শিক্ষাভাবটাকে দেওয়ার পরে তারপরে চিকেনের শিক্ষাবারের উপরে তেল হালকা গরম গরম তেলটা চিকেনের উপরে এভাবে আমরা একটা ব্রাশের সাহায্যে লাগাই লাগাই দেবো এতে কিন্তু চিকেনটা ভিতর পর্যন্ত জুস জুস্তি হয়ে থাকবে শুকনা শুকনা হবে না জুস্তি হয়ে থাকবে এক ক্ষেত্রে কিন্তু দান্ত লাগবে যাই হোক আর কি তারপরে আমি চিকেনটা এক পাশটার জন্য একটু হালকা লাল কালার হবে তারপরে আমরা এইভাবে এক পাশ থেকে এক পাশে ঘুরাই দিয়ে দেব আবারও ঘুরাই দেওয়ার পরে আমরা এই পাশে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো রাখবো ছয় মিনিটের মতো রাখার পরে আবারও এই পাশ থেকে এই পাশে ঘুরাই দিয়ে দেব এপাশে পাশে ঘুরাই দেওয়ার পরে আবারও আমরা দুই থেকে তিন মিনিটের মতো রাখে আবারও আমরা ঘুরাই দিয়ে দেব এভাবে আমরা ঘোরাঘুরি করে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না চিকেনটা খুব সুন্দর করে ভিতর সহ খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এভাবে ঘোরাঘুরি করে ভাসবো আর একটু পরে পরে তেলের তেলটা যে আসে ব্রাশের সাহায্যে তেলটাকে উপর পাশে এইভাবে উঠায় উঠায় দিয়ে দেবো নাড়াচাড়া করতে করতে দেখেন আমার চিকেনটা কিন্তু লাল কালার হয়ে আসছে একদম ব্রাউন লাল না হালকা হালকা লাল কালার হয়ে আসছে এখন আমরা চিকেনের উপরে টমেটো কেচাপ দিয়ে দেবো একটা বাটির মধ্যে টমেটো কেচাপ নিয়ে নিলাম এখন ব্রাশের সাহায্যে আমি কিন্তু টমেটো কেচাপগুলোকে এভাবে চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি এই চিকেনের গায়ে আমি টমেটো কেচাপটাকে কীভাবে দিচ্ছি ভিডিওটা একটুখানি খেয়াল করে দেখেন খেয়াল করে দেখলেই কিন কারণ বোঝা যাবে কারণ এটা মুখে বলে বোঝা বোঝানো যায় না এটা ভিডিওটা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝে বুঝে নিতে হয় যাই হোক আর কি টমেটো কেচাপটাকে আমি সমস্ত চিকেনের গায়ে দেওয়ার পরে আবারও আমরা এপাশ থেকে এপাশে পাশে দিয়ে দেবো দিব টমেটো কেচাপটাকে দেওয়ার পরে আমি ঘুরাই দিয়ে দিলাম ঘুরাই দেওয়ার পরে আবারও এই পাশে আমি কিন্তু টমেটো কেচাপটাকে লাগাই দিয়ে দিচ্ছি আর টমেটো কেচাপটা যখন আপনারা এভাবে ব্রাশের সাহায্যে লাগাবেন তখন চুলার যে হিটটা আছে এটাকে কিন্তু একদম লো করে দেবেন নাহলে দেখবেন পোড়া যাবে এই জন্য আমরা কিন্তু লো করে দেওয়ার পরে তারপরে আমরা কিন্তু এই টমেটো কেচাপটাকে লাগাই নিয়ে নেবো চিকেনের গায়ে লাগাই নিয়ে নেব টমেটো চাপটাকে চিকেনের গায়ে লাগাই নেওয়ার পরে আর একটুখানি আমরা নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেব আমরা সঙ্গে সঙ্গে টমেটো কেচাপটাকে না নেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে উঠায় নেব না আমরা দুই এক মিনিট এখানে চিকেনটাকে হালকা হেঁটে আমরা কিন্তু দুই এক মিনিট আমরা ভেজে নিয়ে নেব ভেজে নিলে চিকেনটা খুব সুন্দর একটা ভাজা ভাজা গ্রান আসবে আর চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যাই হোক আর কি চিকেনটা যখন নাড়াচাড়া করতে করতে দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা চিকেনটাকে তুলে নিয়ে নেব আমার চিকেনটা ভাজার কাজ শেষ আমি এখন একটুখানি উল্টাই দেওয়ার পরে আমি চিকেনটাকে তুলে নিয়ে নেব চিকেনটা আমার হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নিচ্ছি সমস্ত চিকেনগুলোকে তুলে নিয়ে নিলাম এই চিকেনগুলো আমি যেভাবে বাজলাম বাকি যে চিকেনের স্টিকগুলো আছে ঠিক সেম টু সেমভাবে একইভাবে ভেজে নিয়ে নেব সমস্ত চিকেনটাকে ভেজে নিয়ে নিলাম সেই সাথে সাথে আমার কিন্তু চিকেন শিক্ষাবাব তৈরি করার কাজ শেষ আসছে ঈদ আপনারা এইভাবে চিকেন শিক্ষাবাব তৈরি করে আপনারা কিন্তু আপনাদের পরিবার পরিজন দিয়ে নিয়ে খাই খেতে পারেন এই চিকেন শিক্ষাবটা খেতে দুর্দান্ত হয় আর যখন আপনারা তৈরি করে খাবেন তখন আপনারা এই চিকেন শিক্ষাবাবটা কতটা দুর্দান্ত হয় তখন আপনারা কিন্তু যখন তৈরি করে খাবেন তখন আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যাই হোক আর কি আমি একটা চিকেনটাকে ভেঙে দেখাচ্ছি চিকেনটা কত সুন্দর করি